অনেক সময় জরুরি প্রয়োজনে আমাদের হাতে থাকা স্মার্টফোনটিকে স্পাই ক্যাম্প হিসাবে ব্যবহার করার প্রয়োজন হয় কিন্তু আমরা চাইলে কিন্তু আমাদের হাতে থাকা স্মার্টফোনটিকে স্পাই ক্যাম্প হিসাবে ব্যবহার করতে পারি না কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার হাতে থাকা স্মার্টফোনটিকে স্পাই ক্যাম্প হিসাবে কিভাবে খুব সহজে ব্যবহার করতে পারেন অর্থাৎ ডিসপ্লে বন্ধ রেখেও আপনি যে কোনো সময় যে কোনোভাবে ভিডিও দারণ করতে পারেন চলুন তাহলে আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাই ভিডিও শুরুতে আপনাদেরকে একটা জিনিস জানাতে চাই যে আমার খুব কাছের ছোটো ভাই মনিরুল ইসলাম ইউটিউবে একটি চ্যানেল খুলেছে ইউনিক টেক্স মেকার নামে যেখানে বিভিন্ন টেক রিলেটেড কন্টেন্ট প্রতিনিয়তই আপলোড করা হচ্ছে আর রিসেন্টলি তার চ্যানেলে একটি গিভওয়ে কন্টেস্ট চলছে যেখানে পঞ্চাশ জন লাকি উইনার সেই গিভওয়ে কন্টেস্টের উইনার হতে পারছে সো না করতে চাইলে অবশ্যই ইউনিক টেক্স মেকার এই চ্যানেলটিতে ঘুরে আসুন ইউটিউবে রয়েছে চ্যানেলটি আর অবশ্যই পুরস্কার জিতে নেন ছোটো কিছু কন্ডিশন রয়েছে যেমন সাবস্ক্রাইব করা ভিডিওতে একটি লাইক দেওয়া সেই সাথে একটি কমেন্ট করা এটা করার মাধ্যমে পঞ্চাশ জন লাকি উইনার কিন্তু সেই গিভওয়ে কন্টেস্ট থেকে গিভওয়ে জিতে নিতে পারছেন সো মিস না করে ঘুরে আসুন ইউনিক টেক্স মেকার শুরুতেই আপনাকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে ওকে আমি গুগল প্লে স্টোরে ক্লিক করছি এখানে আসার পর সার্চ বারে গিয়ে লিখবো ব্যাকগ্রাউন্ড ঠিক আছে ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার এই যেটা আমার অলরেডি টাইপ করা আছে ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার ওকে এখানে লিখে সার্চ করবেন সার্চ করার পর এখানে অনেক অ্যাপস চলে আসবে আপনার সামনে এখান থেকে নিচের দিকে একটা অ্যাপস দেখতে পারবেন সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার ব্র্যাকেটে দেওয়া আছে ফ্রি ওকে এইটাতে ক্লিক করবেন এই আইকনটা জাস্ট ভালো করে চিনে রাখবেন ওকে এটা আপনি ইনস্টল করবেন ওকে আমি ইনস্টল ক্লিক করছি দেখতে পাচ্ছেন আমার এটা অলরেডি ইনস্টল হয়ে গেছে এখন আমি জাস্ট অপেনে ক্লিক করছি অপেনে ক্লিক করার পর এখান থেকে অ্যাগ্রি চাচ্ছে আমি অ্যাগ্রি করে দিচ্ছি এখন এখান থেকে ওয়াইল ইউজিং দ্য অ্যাপ এটা করে দিচ্ছি আবার ওয়াইল ইউজিং দ্য অ্যাপ আবার অ্যালাউ করে দিচ্ছি আবার অ্যালাউ করে দিচ্ছি এখন দেখেন এখানে বলছে ডিসপ্লে অভার দ্য অ্যাপস এখান থেকে এই যে দেখেন ভি আর ওকে ভিভিআর ওকে ভি ভি এটা জাস্ট অন করে দেবেন ওকে অন করে দেওয়ার পর এখান থেকে ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর আবারও অ্যাগ্রি দিবেন অ্যাগ্রি দেওয়ার পর এখানে আপনার কাজ টোটালি শেষ এখন আপনি ব্যাক করে চলে আসেন চলে আসার পর এখন যদি আপনি আপনার এখান থেকে খোঁজেন এই যে দেখেন এখানে দুইটা অ্যাপস কিন্তু ইনস্টল হয়েছে মানে আমরা করেছি একটা অ্যাপস ইনস্টল এখানে করছে দুটা দেখাচ্ছে ওকে তা আমরা যদি ভিডিওটা এখন রেকর্ড করতে চাই স্ক্রিন বন্ধ করে তাহলে এই যে ভি ভি আর এইখানে সেটিংসের যে আইকন সেটাতে না কিন্তু পাশে যেটা রেকর্ডিংয়ের যে আইকনটা রয়েছে এটাতে আমি একটা ক্লিক দিই ক্লিক দেওয়ার পর এখানে আমার একটা ভাইব্রেশন হলো এটা আমরা ফিল করব কিন্তু কোনো সাউন্ড না ওকে এখন কিন্তু আমার ভিডিও শুরু হয়ে গেছে ওকে এখন কিন্তু আমার ভিডিও হচ্ছে এই যে ধরে আমি আপনাদেরকে দেখাই ভিডিও হচ্ছে এখন দেখেন এটা হচ্ছে আমার ডিসপ্লে ওকে আমি যদি এখন ডিসপ্লেটাকে বন্ধ করে দিই আপনাদেরকে জাস্ট প্রোপ করার জন্য এই যে দেখেন ডিসপ্লে বন্ধ করে দিলাম এখন কিন্তু ভিডিও হচ্ছে এই যে আপনাদের সামনে ওকে ভিডিও হচ্ছে এই যে দেখেন আমি এখানে দেখাচ্ছি এই যে দেখেন আমি এইদিকে দেখাচ্ছি ওকে সব কিছু দেখাচ্ছি এখন এটাকে আমি আবার ডিসপ্লেটাকে অন করছি এই যে দেখেন ডিসপ্লে অন হয়েছে অন হওয়ার পর এখন কিন্তু আমার রেকর্ডিং চলছে আমি যদি এটাকে আবার বন্ধ করতে চাই তাহলে এই যে প্রথমে যেটাতে চালু করেছিলাম ভি ভি আর এখানে একটা ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে ওকে এখন যদি আমি গ্যালারিতে যাই তাহলে দেখি কী অবস্থা না গ্যালারিতে দেখাচ্ছে না এটা হচ্ছে আমার জন্য ফ্যাসিলিটিস গ্যালারিতে দেখালে আমি কিন্তু এটা নিয়ে একটু বিপাকে পড়তে পারি গোপ কারণ হচ্ছে এটা স্পাই ভিডিও সো আমি এখান থেকে বেরিয়ে চলে আসি বেরিয়ে চলে আসার পর এখান থেকে আমি জাস্ট হচ্ছে আমার এই যে ফাইল ম্যানেজারে গেলাম ফাইল ম্যানেজার থেকে এখন যদি আমি ভিডিওতে যাই তাহলে দেখেন ভিডিও থেকে এই যে এখানে কিন্তু আমার ভিডিওটা দেখাচ্ছে ওকে আমি কিন্তু এখানে অনেকগুলো ভিডিও করেছি এই ভিডিওটা আপনারা দেখেন যে ভিডিওটা আমি অনেকক্ষণ পর্যন্ত করেছিলাম এই যে এই ভিডিওটা কিন্তু এখানে দেখাচ্ছে এই যে দেখেন আমি যে ভিডিওটা করেছিলাম এই যে ভিডিওটা এটা কিন্তু আপনারা অনেক কিছুই দেখতে পারবেন ওকে এই যে দেখেন আমি একটু টানিয়ে দিচ্ছি এই যে দেখেন আমি এই যে সামনের দিকে চলে আসছিলাম এই যে এই দিক থেকে আমি আমাদের লাইট দেখিয়েছিলাম এই পাশের লাইট দেখিয়েছিলাম এটাও কিন্তু এখানে দেখাচ্ছে মানে সব কিছুই কিন্তু দেখাচ্ছে ওকে সো এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ক্যামেরা বন্ধ রেখে কীভাবে খুব সহজে ভিডিও করা যায় ওকে সো এখন একটা জিনিস আপনাদেরকে বলবো এই জিনিসটা অবশ্যই অবশ্যই আপনারা ভালো কাজে ব্যবহার করবেন কারণ আমাদের সমাজে নানান অন্যায় অত্যাচার অবিচার হয় তো সেইগুলো আমরা চাইলেই কিন্তু রেকর্ড করতে পারি না স্ক্রিনটাকে অন রেখে এই ভিডিওগুলো রেকর্ড করতে সো এখন থেকে এগুলো অন্যায়ের বিরুদ্ধে ব্যবহার করব এটা কোনো খারাপ কাজে ব্যবহার করবো না আর যদি ব্যবহার করেও থাকেন তাহলে এটার জন্য অ্যাফ আর টেকনোলজি কোনো মতেই দায়ী নয় সো গাইজ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে বা কাজের মনে হয় তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকের টাইম লাইন শেয়ার করে দিতে ভুলবেন না আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ